আমি চৈতালি, চৈতালি ভেসেলে আপনাদের স্বাগত। আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমায় সাবস্ক্রাইব করবেন। তাহলে আসা যাক আজকের রান্নায়। শশার কচুরি করার জন্য আমি দুটো শশা নিলাম। এবার শশাটাকে আমি খোসাটা ছাড়িয়ে নেব। প্রথমে দুদিকের মাথাটা কেটে নিলাম। এবার এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে। দেখতে হবে শশার কোয়ালিটিটা যেন খুব ভালো হয়, কচি জাতের যাতে শশাটা হয়, তাহলে পুরটা খুব ভালোভাবে তৈরি হবে। একটা ছাড়ানো হয়ে গেছে, এবার আরেকটাও ছাড়িয়ে নিচ্ছি। দেখুন দুটো শশা আমার কাটা হয়ে গেছে। এবার এই দুটো শশাকে আমি গ্রেট করব। এবার একটা গ্রেটার নিয়ে নিলাম, শশাটাকে এবার আমি গ্রেট করছি। এইভাবে দুটো শশাকে আমি গ্রেট করে নিই। দুটো শশা এইভাবে আমি গ্রেট করে নিলাম। এই দেখুন দুটো শশা আমার গ্রেট করা হয়ে গেছে। এইবার শশা দুটোকে, গ্রেট করা শশাটাকে আমি একটা ন্যাকড়ায় ছেঁকে নেব, যাতে শশার এক্সেস জলটা ন্যাকড়ার থেকে বাটিতে পড়ে যায় আর শশাটা যাতে ওই ন্যাকড়ার মধ্যে থেকে যায়। বাটিটা নিলাম, এবার এর মধ্যে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে দিলাম। দিয়ে এবার এই শশা, গ্রেট করা শশাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে চিপে নেব। চিপে নিয়ে ওর এক্সেস যে জলটা শশার, সেই জলটাকে বের করে নিচ্ছি। এইভাবে শশার জলটা বের করে নিলাম। এই জলটাই কিন্তু আসল খাদ্য গুণটা বজায় থাকে শশার, সেই জন্য এই জলটা আমি ফেলে দেব না, এই জলটা আমি রেখে দেব। এর পরে কি করব এই জলটা আমি দেখাচ্ছি। এবার দেখুন জলটা বের করে নিয়েছি, গ্রেটের শশাটা আমি এখানে রেখে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, এতে এক বাটি, তারপর আবার আরেক বাটি, আর এই হাফটা, আড়াই বাটির মতো আমি আটা নিলাম। এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আমি এখানে আটা ব্যবহার করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে, এক চামচ মতো জোয়ান, জোয়ানটা একটু ঘষে তার মধ্যে, আটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু সর্ষের তেল দিয়ে আটার সঙ্গে জোয়ান, কালো জিরে আর সর্ষের তেলটা খুব ভালোভাবে মেখে নেব, যাতে তেলটা আটার মধ্যে খুব ভালোভাবে চলে যায়।
যখন আটাটা মাখতে মাখতে বেশ ঝুরঝুরে হয়ে যাবে, তার মানে তেলটা আটাটার মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে। দেখুন, আমি আটাটা মাখছি, মাখতে মাখতে আটার মধ্যে তেলটা কিন্তু চলে গেছে ভালোভাবে। আমি মুষ্ঠা মারছি, আটাটা কিন্তু পড়ছে না, তার মানে আটাটা খুব ভালোভাবে ময়মটা ধরে নিয়েছে। এই অবস্থায় ওই যে শশার রসটা, জলটা যেটা বেরিয়েছিল, সেই জলটা যে আমি রেখে দিয়েছিলাম, এবার এই শশার জলটা দিয়েই আমি আটাটাকে মাখব। তাহলে খাদ্যগুণটা বজায় থাকলো, কিছুই বেরোলো না, সবই ব্যবহার হয়ে গেল। এইভাবে শশার জলটা দিয়ে দিলাম, দিয়ে আটাটা আমি মাখছি। এইভাবে আমি আটাটা মেখে নিচ্ছি। দেখুন, মাখতে মাখতে এই জায়গায় এসছে আটাটার ডোটা। এইখানে যে আটাটা আমি মাখছি সেটা খুব একটা নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, একটু মিডিয়াম মাখা হবে। কারণ এর মধ্যে শশার পুরটা ঢোকানো হবে, তো সেই জন্য মাখাটা হবে মিডিয়াম, নরমও না আবার খুব শক্তও না। এই অবস্থায় আমি আটাটা মেখে মাখাটা হয়ে গেল, কিচ্ছু মাখাবো না তেল টেল, এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা এবার দিয়ে দিলাম বাটিটার মধ্যে, দিয়ে এটা আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। প্রথমে আমি কড়ায় একটু ঘি দিলাম, তারপর এর মধ্যে 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিলাম। এবার ঘি আর হোয়াইট অয়েলটাকে আমি গরম করে নেব। ঘিটা আর হোয়াইট অয়েলটা বেশ গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। এক চামচ ধনে, গোটা ধনে দিলাম, 1 চামচ মৌরি দিলাম, দিয়ে ওটাকে নাড়ছি। এবার এর মধ্যে আদায় যেহেতু জল থাকে একটু ছিটকাতে পারে, এই জন্য আঁচটাকে একটু কমিয়ে নিলাম, নিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা ছেটকায় বলে একটু নুন দিয়ে দিলাম, তাহলে আদা ছেটকানোটা কমে যায়। এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকলাম। একটু নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম, ওই 2 ইঞ্চ মতো হিং দিলাম, দিয়ে আবার নাড়াতে থাকলাম। আঁচটা কিন্তু একদম লোয়ে রেখেছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য আঁচটাকে লোয়ে রাখা আছে। এবার এর মধ্যে আমি, আপনারা ইচ্ছে করলে ময়দা দিতে পারেন, ইচ্ছে করলে ছাতু দিতে পারেন, ইচ্ছে করলে গুঁড়ো শুকনো ডাল যদি গুঁড়ো করে রাখা থাকে সেটাও দিতে পারেন, কিংবা বেসনও দিতে পারেন। আমি এখানে 1 চামচ মতো, 1 চামচ আর 1 চামচের থেকে একটু কম নিলাম ছাতু, নিয়ে আবার ছাতুটা এর সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। ছাতুটাকে একটু নেড়ে নিলাম, নেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি শশাটাকে দিয়ে দেব, গ্রেট করা শশাটা দিয়ে দেব। দিয়ে শশা, মশলা, ছাতু, কাঁচা লঙ্কা সব ভালো করে একটু একসঙ্গে নাড়িয়ে দেব। এই অবস্থায় আমি এর মধ্যে অল্প একটু নুন দেব, আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেব। এবার আমি একটু নুন দিলাম, হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
দিয়ে মশলার সঙ্গে এটাকে ভালোভাবে নাড়ব। এইভাবে নাড়তে নাড়তে মশলাটার সঙ্গে গ্রেটেড শসাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটু আঁচটাকে আমি জোরে করে দিচ্ছি। এতক্ষণ মিডিয়াম ফ্লেমে ছিল, মিডিয়াম টু লো এই অবস্থায় ছিল, এখন আমি একটু আঁচটাকে জোরে করে দিলাম। দেখুন পুরটা যেমন তৈরি হয়েছে, এই রকম পুর কিন্তু ভাতে দিয়ে খেতেও খুব ভালো লাগে। শুধু এই পুরটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। পুরটা আমার হয়ে গেছে, এই অবস্থায় পুরটাকে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। পুরটাকে বাটিতে ভরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হলে তারপরে পুরটাকে নিয়ে স্টাফিংটা করা যাবে। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রাখছি। এরপর আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটার থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। দেখুন আমার লেচিগুলো করা হয়ে গেছে। এবার আমি একটা করে লেচি নেব, নিয়ে লুচির মতো করে বেলব। এইভাবে পাতলা পাতলা করে লুচিগুলোকে বেলছি। আবার আরেকটা নিলাম, নিয়ে আবার এইভাবে বেলছি। এরপর যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এক চামচ এর মধ্যে দিলাম। একটা পাত্রে একটু জল নিয়ে নিয়েছি। এবার ওই পাত্রের জলটা দিয়ে এর চারধারটা একটু লাগিয়ে নিলাম। এবার আরেকটা যে লুচি বেলা হয়েছিল সেই লুচিটা নিয়ে এইটার সঙ্গে মিলিয়ে দিলাম। এইভাবে মিলিয়ে নিলাম, নিয়ে এটা সহ একটু এইভাবে বেলে নিলাম। তেলটা অল্প গরম হয়েছে, তেলটা আরেকটু ভালোভাবে গরম হোক, গরম হলে তেলের মধ্যে এটা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি শশার এই কচুরিটা ছেড়ে দিচ্ছি। একদম নাড়ানাড়ি করবো না, ও নিজের থেকেই আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। তখন খুন্তিটা দিয়ে নাড়। দেখুন আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে, এইবার এটাকে নাড়। এইভাবে মিডিয়াম ফ্লেমে কচুরিগুলোকে আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এইভাবে শশার কচুরি বিকেলে জলখাবারে কিংবা সকালের জলখাবারে বানান,
বানিয়ে খান, দেখবেন কত উপাদেয় লাগছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, খিদে পেয়ে যাচ্ছে।